আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মিথিস কুকিং স্টুডিও। আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি মাছ ভুনা। আর এই মাছ ভুনাটা কিন্তু একটু স্পেশাল, কারণ এর ভিতরে একটি স্পেশাল মশলা ব্যবহার করা হয়। সচরাচর আমরা যে মাছ ভুনা করে থাকি, এটা কিন্তু তার থেকে খেতে অনেক বেশি মজা। পোলাও গরম ভাতের সাথে এইরকম মাছ ভুনা তো জুড়ি মেলা ভার। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে, কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে নতুন নতুন ভিডিও আমি পাবলিশ করা মাত্রই এই নোটিফিকেশানগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দর্শক, দেখে নিই এই মাছ ভুনা করতে কী কী লাগছে। প্রথমে মাছটাকে আমি ভাজবো, আর ভাজার জন্য কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেশন করব। এখানে আমি 5 টুকরো রুই মাছ নিয়েছি, আর মাছগুলো আমি ঠিক এরকম পুরো করে কেটে নিয়েছি। এখন প্রথমে এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা পরিমাণ মতো দিতে হবে। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শুকনো লাল মরিচের গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিচ্ছি এখানে লেবুর রস, আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করব। লেবুর রসটা দিলে কিন্তু মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়, এই জন্য লেবুর রসটা ব্যবহার করা। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মশলাগুলোকে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপর আমি মাছগুলোকে ভেজে নিব। চুলায় আমি একটি ফ্রাই প্যানে 1/3 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর ভিতরে আমি মাছগুলো এক এক করে দিয়ে নিলাম। মাছগুলো এক এক সাইড আমি 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিব। এক সাইড 3 মিনিট হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলোকে যতটা সম্ভব একটু মচমচে করে ভেজে নিতে হবে। আমার প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগেছে এই মাছগুলোকে ভাজতে। আমি মিডিয়াম টু লোয়ে রেখে মাছগুলোকে একটু মচমচে করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি এখানে একটু মিহি করে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ট্রান্সপারেন্ট কালার চলে না আসে। দর্শক দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভেজে নিতে হবে, যাতে করে এর ভিতরে যে কাঁচা গন্ধ আছে সেটা একদম চলে যায়। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা খুব বেশি ছিটাবে না। পানিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না ওঠে। দেখুন দর্শক, উপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে নিলাম, আর দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া। এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো, আর এখানে আমি বড় সাইজের একটা টমেটো এরকম লম্বা করে ফালি করে নিয়েছি। টমেটোটা দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পানি, আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি টমেটোটাকে একটু সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে টমেটোটাকে সিদ্ধ করতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন দর্শক, আমার টমেটোটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। চাপ দিলেই দেখবেন ভেঙে ভেঙে যাচ্ছে। বাস, আমার মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি 3টে কাঁচামরিচ দিচ্ছি, আর কাঁচামরিচগুলো আমি ঠিক এভাবে কেটে নিয়েছি। এখন খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে দিতে হবে, যাতে মাছের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লেগে যায় এবং মাছের ভিতরে যাতে মশলাগুলো ঢুকতে পারে সেজন্য এভাবে মাখিয়ে দিতে হবে। পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করছি। এখন আমি স্পেশাল মশলাটা ব্যবহার করব, এটা হচ্ছে মৌরি। আর এই মৌরিটাকে আমি টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি, আর সেখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ দিচ্ছি।
যে কোনো মাছ ভুনায় এই মৌরি যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটার স্বাদ অনেক অগুণে বেড়ে যাবে, যেটা আপনারা একবার তৈরি না করলে বুঝতে পারবেন না। এখন খুব ভালোভাবে এই মৌরির গুঁড়োটাকে এই মশলার সাথে মিশিয়ে দিতে হবে। উল্টে পাল্টে মাছগুলোর সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করব 10 মিনিটের জন্য। দর্শক, 10 মিনিট কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেলটা উঠে এসেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু বের হয়েছে। এখন আরেকবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বাস দর্শক, আমাদের মাছগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল খুবই মজাদার, খুবই সিম্পল, খুবই ইজি মাছ ভুনা। আর এই মাছ ভুনাটা কিন্তু যে কোনো বড় মাছ দিয়ে করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।